नमस्कार, वेलकाम टू बेंगल फ्यूशन। आमी डॉक्टर केदार रंजन बनर्जी, कन्सालटेंट साइकियाट्रिस्ट। आजकेर विषय खूब इंटरेस्टिंग, बुढ़ी मार गल्प। हाँ, आसले आमादेर जीवने एमन अनेक समय आसे जखन किछु प्रश्न आमादेर काछे आसे जार उत्तर खुजे बेड़ाई। आजकेर गल्प सेई निये। आमादेर क्लिनिके अनेक समय मा बाबारा बाच्चादेर निये आसे, डाक्तारबाबू आमार बाच्चाटा सब भालो, पड़ाशोना भालो, एई भालो, ओई भालो, কিন্তু সে এই এইগুলো করতে পারে না বলে এক দুই তিন চার করে বলতে থাকে। তো যে মা বাবারা নিয়ে আসেন আমাদের কাছে, তারা তো একটা আশা নিয়ে আসেন যে যাতে কিছু ইনস্ট্রাকশন পায় ডাক্তারের কাছ থেকে, যাতে বাচ্চাটা বেটার রেজাল্ট হয়, ভালো ব্যবহার হয় ইত্যাদি ইত্যাদি। তো প্রথমে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে মা বাবাকে বোঝাই যে আপনার বাচ্চাটার দেখুন এখন কিন্তু সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের দরকার নেই। তো ওনারা অনেক সময় বুঝি যে মনক্ষুণ্ণ হলেন, যে ডাক্তারের কাছে এলাম, ডাক্তার কোনো ওষুধ দিল না, বলছে বাচ্চা ভালো আছে, কিছুই করা যাবে না, তাও বলেন যে ডাক্তারবু কিছু কি করা যাবে না। আসলে দেখুন, করার তো কিছু থাকে না, যে আমরা আমাদের এক একজনের এক একটা পার্ট আছে। যেমন মার পার্ট হচ্ছে চাকরি করা বা বাড়ির সংসার সামলানো, রান্না করা, বাচ্চাটাকে সামলানো ইত্যাদি। বাবার পার্ট হচ্ছে অফিস যাওয়া, রোজগার করা, বাড়িকে দেখা, এরকম এক একজনের একটা পার্ট আছে। সেরকম বাচ্চার পার্ট জেনারেলি ওই বয়সে হচ্ছে পড়াশোনাটুকু করা আর ব্যবহারটুকু ভালো করা। এই দুটো যদি ঠিকঠাক থাকে আমরা বলি বাচ্চাটার কোনো হেল্প লাগবে না। কিন্তু তাও আজকের দিনে সাইকিয়াট্রির অনেক বেশি অ্যাওয়ারনেস বেড়েছে, সাইকোলজির অনেক বেশি অ্যাওয়ারনেস বেড়েছে, মেন্টাল হেলথের অনেক বেশি অ্যাওয়ারনেস বেড়েছে, সেই কারণে হয়তো অনেক সময় মা বাবারা নিয়ে আসে বাচ্চাদের আমাদের কাছে। কিন্তু আসলে সেরকম কিছুই লাগে না। এইটা আমি একটা সুন্দর গল্প আমার মনে পড়ে গেল, সেটা আপনাদের বলি। সেটা হচ্ছে বুড়ি মার গল্প। হ্যাঁ, বুড়ি মা, সে একটা পাহাড়ের কোলে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকে, একলাই থাকে বুড়ি, দুবেলা নিজের মতো রান্না করে, চারিদিকে জঙ্গল, পাহাড়ের ওপর বাড়িটা, পাশ দিয়ে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, খুব সুন্দর মনোরম দৃশ্য। এবং বুড়ির বাইরে একটা ছোট্ট বাগান আছে, ফুলের বাগান, এখানে প্রজাপতি ঘুরে বেড়ায়, যেখানে কাকাতুয়া বসে কথা বলে বুড়ির সঙ্গে, যেখানে হরিণরা জল খেতে আসে। হ্যাঁ, ওখানে বুড়িমা একটা জায়গা রেখে দিয়েছে যেখানে জঙ্গলের পশু পাখি সব এসে জল খায়। খুব সুন্দর জীবন। বুড়িমা রোজ সকালবেলা আর সন্ধেবেলা একটা বাঁকে দুটো বালতি করে জল আনতে যায়। একটু দূরে হেঁটে যেতে হয় বুড়িমাকে, ঝর্ণার জল সে বাঁকে করে নিয়ে এসে এক বাক খাবারের জন্য রাখে, আর আর এক বাক জল ওই জায়গাটাতে রাখে যেখানে পশু পাখিগুলো খায়, যেখানে হরিণ এসে জল খায়, কাঠবিড়ালি এসে জল খায়, হাঁসেরা পাখিরা এসে জল খায়। তো সেরকম দিন যায়। তো বুড়ির যে বাঁকটা আছে তাতে দুধারে দুটো বালতি লাগানো আছে। তো একটা বালতিতে একটা ছোট ফুটো আছে। তো বুড়িমা রোজ জল আনে, যখন জল আনে তখন ফুটো বালতিটা দিয়ে টপ টপ করে জল পড়ে। বুড়িমা কিছুই করে না, বালতিটাকে ফেলেও দেয় না, বালতিটাকে সারায়ও না, বালতিটায় টপ 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 করে জল পড়তে যায়, বুড়িমা কিছু মনে করে না। একদিন ওই বালতিটা বুড়িমাকে একটা প্রশ্ন করে বসলো, বললো বুড়িমা তুমি তো জানো আমার শরীরে একটা ফুটো আছে, সেই ফুটো দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ে যায়, তাও তুমি আমায় কিছু বলো না, আমাকে ফেলেও দাও না, তুমি এটা করো কেন? আমার ফুটোটা তুমি মেনে নিয়েছো কেন? কেন জলগুলোকে পড়তে দাও? তুমি তো কষ্ট করে ওই পাহাড় বেয়ে জলটা তোলো কাঁধে করে। তখন বুড়িমা বলল যে শোন,
কালকে যখন যাব তখন তুই আমায় মনে করিয়ে দিবি, আমি তোর উত্তরটা দেব। পরের দিন সকালবেলা বুড়িমা আবার কাঁকে করে জল আনতে গেছে, জল ভরেছে, জল ভরে যখন ফিরছে তখন সে ফুটো বালতিটা জিজ্ঞেস করে আবার, বুড়িমা তুমি যে বলেছিলে আমাকে বলবে? তখন বুড়িমা বলছে, হ্যাঁ রে, তোর ওই যে ফুটোটা তুই দেখ, তোর দিকটায় যেদিকটা তুই থাকিস সেই দিকে কী সুন্দর সুন্দর ফুলের গাছ ফুটেছে, কী সুন্দর সুন্দর ফুল হচ্ছে, দেখ প্রজাপতিগুলো কেমন ঘুরে বেড়াচ্ছে ফুলে ফুলে। জানিস কেন? তোর ওই ফুটো দিয়ে অল্প অল্প করে প্রতিদিন জল পড়ে সকাল আর সন্ধ্যে, আমাকে এই গাছগুলোতে আলাদা করে জল দিতে হয় না। আমি বোঝাতে পারছি কেন এই গল্পটা বললাম? অতএব যে কোনো বাচ্চারই কিছু ফুটো থাকে, সেই ফুটো দিয়ে জল বেরোয়। আমাদের মা বাবাদের উচিত কিছু জিনিস আছে মেনে নেওয়া, তার ফলে কী হবে, সুন্দর সুন্দর গাছ হবে, সুন্দর সুন্দর ফুল হবে, সেখানেও প্রজাপতি বসবে। আপনারা যদি এই গল্পটা শুনে মনে হয় যে আরও কিছু জানতে ইচ্ছুক, আপনারা আমাদের মেল করতে পারেন, আমাদের লিখতে পারেন, আমরা আপনাদের উত্তর দেব। আজকে এইটুকুই, নমস্কার।